এবারে আমরা দেখব আরো গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ব্যবস্থাপনা নীতিমালা। সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে 1 থেকে 2টা প্রশ্ন এখান থেকে থাকে, খুবই মজার একটি চ্যাপ্টার। আর সবচেয়ে বড় কথা, এই নীতিমালার উপরে কিন্তু হচ্ছে পুরো ব্যবস্থাপনার কনসেপ্টটি দাঁড়িয়ে আছে। প্রথমে বলা হচ্ছে কার্য বিভাগের নীতি, দ্যাট মিনস ব্যাকবোন কোম্পানি যখন সেলস ডিপার্টমেন্টের কাজ আলাদা ভাবে করবে, মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ আলাদা ভাবে করবে, প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ আলাদা ভাবে করবে, এটাই হচ্ছে কার্য বিভাগের নীতি। যখন কাজের প্রকৃতি অনুসারে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা ভাগে ভাগ করা হয়। নাম্বার 2-এ বলছে ক্ষমতা ও দায়িত্বের নীতি, অর্থাৎ আমার কাছে যে পরিমাণ দায়িত্ব আছে আমি ঠিক ততটুকু পরিমাণেই ক্ষমতা শো করব, এর চেয়ে বেশি আমি কখনোই ক্ষমতা শো করব না। দ্যাট মিনস আমি যদি হই একজন প্রতিষ্ঠানের ম্যানেজার, আমি কিন্তু কখনো এই প্রতিষ্ঠানের মালিকের মতো ক্ষমতা শো করতে পারবো না। এতে করে কিন্তু হচ্ছে আমার প্রতিষ্ঠানের দুর্নাম হবে বা চেইন অফ কমান্ড নষ্ট হবে। এই জন্য আমরা এখানে বলেছি যে অথরিটি ইজ ইকুয়াল টু রেসপন্সিবিলিটি। এরপর বলা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি, অর্থাৎ আমাকে সময়টাকে মেনটেন করে চলতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সকাল 8টার অফিস মানে 8:15 বা 8:35 না, এই জায়গাটা গুরুত্ব এই জায়গাগুলোতে আগে খুব আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার কর্মীকে নিয়ম শেখানোর আগে বা ডিসিপ্লিন শেখানোর আগে আমাকে যেন আগে ডিসিপ্লিনটা পালন করতে দেখা যায়। কারণ হচ্ছে আমি কর্মীদের বললাম হচ্ছে সকাল 8টায় অফিসে আসতে হবে, কিন্তু আমি ঠিকই আসলাম হচ্ছে সকাল 9টা বা 9:30। এতে করে কিন্তু হচ্ছে আমার প্রতিষ্ঠানের কর্মীরা ডিসিপ্লিন মানতে উৎসাহিত হবে না। এই জন্য ডিসিপ্লিন মানার জন্য আগে নিজে আমাকে হচ্ছে ডিসিপ্লিন গুলো মানতে হবে, পরবর্তীতে আমার কর্মীদেরকে উৎসাহিত করতে হবে। এটা ছিল আমাদের জন্য নিয়মানুবর্তিতার নীতি। নাম্বার 4-এ বলা হচ্ছে আদেশের ঐক্য, প্রিন্সিপালস অফ ইউনিটি অফ কমান্ড, অর্থাৎ আমার বস হবে একজন, আমার বস হবে হচ্ছে একজন। দ্যাট মিনস আমি শুধুমাত্র একজনের আন্ডারে কাজ করব, আমি একজনের ইনস্ট্রাকশন করব, এটা হচ্ছে আদেশের ঐক্য। আমি যদি গান শিখতে চাই, আমাকে হয় সাবিনা ইয়াসমিনের কাছে গান শিখতে হবে, না হয় রুনা লায়লার কাছে গান শিখতে হবে। এট এ টাইমে কিন্তু আমি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা দুজনের কাছে গান শিখে কিন্তু কখনোই গান শিখতে পারবো না। এটাই হচ্ছে আদেশের ঐক্য। দ্যাট মিন্স যখন একজন বসের আন্ডারে অনেকগুলো কর্মী থাকে বা অনেকগুলো কর্মীর আন্ডারে শুধুমাত্র একজন বস থাকে, এটা হচ্ছে আমাদের জন্য আদেশের ঐক্য। দ্যাট মিন্স আদেশ দিবে একজন। নির্দেশনার ঐক্যের নীতি বলতে বোঝানো হচ্ছে আমার আগের নির্দেশনার সাথে বর্তমান নির্দেশনার মিল থাকবে, আমার আগের নির্দেশনার সাথে বর্তমান নির্দেশনার একটা মিল থাকবে। যেমন দেখেন, সামনে জন যেদিকে যাচ্ছে পিছের জন ওভাবেই যাচ্ছে, এটাই বলা হচ্ছে নির্দেশনার ঐক্যের নীতি। আগের নির্দেশনার সাথে তাল মিলিয়ে আমাকে বর্তমান নির্দেশনাটা দিতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে নিজের স্বার্থকে আমরা বড় করে দেখব না, প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখবো। দ্যাট মিনস আমার নিজের মানে আমার নিজের ব্যাপারগুলো হচ্ছে বা নিজের সুখ গুলোকে বা নিজের স্বার্থ গুলোকে, নিজের ইন্টারেস্ট গুলোকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। কাদের উদ্দেশ্যে বা কিসের স্বার্থে? প্রতিষ্ঠানের স্বার্থে। এটাই হচ্ছে আমার জন্য সাধারণের স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ। এবার আমরা দেখব হচ্ছে পারিশ্রমিকের নীতি। দ্যাট মিনস আমার কর্মীকে আমার উপযুক্ত একটা পারিশ্রমিক দিতে হবে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। কখনোই যাতে আমার প্রতিষ্ঠানের আমার কর্মীর কাজ করে মনে না হয় যে হাউ মাচ গেট আই পেড, মানে আমি কি পেলাম, এই জিনিসটাতে কখনোই মনে না হয়। কারণ সন্তুষ্টপূর্ণ হচ্ছে যদি স্যালারি বা পারিশ্রমিক আমি আমার কর্মীকে দিতে না পারি, তখন কিন্তু আমার প্রতিষ্ঠানের প্রোডাকশনের উপর ইম্প্যাক্ট করবে। নাম্বার 8-এ বলা হচ্ছে কেন্দ্রীকরণের নীতি, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। বন্ধুরা মনোযোগ দিয়ে খেয়াল করো, যেমন একটা কলেজের মেইন হচ্ছে প্রিন্সিপাল, ফাইন, স্টুডেন্টদের ছুটি লাগবে, তারা যাচ্ছে প্রিন্সিপালের কাছে, টিচারদের ছুটি লাগবে, তারাও যাচ্ছে প্রিন্সিপালের কাছে। স্টাফদের ছুটি লাগবে, তারাও যাচ্ছে প্রিন্সিপালের কাছে। দ্যাট মিন সবগুলো ক্ষমতা কি একদম প্রিন্সিপালের কাছে না? স্টুডেন্টের প্রবলেম হোক, টিচারের প্রবলেম হোক, স্টাফের প্রবলেম হোক, সবাই যাচ্ছে প্রিন্সিপালের। দ্যাট মিন সব ক্ষমতা প্রিন্সিপালের হাতে, এটাই হচ্ছে কেন্দ্রীকরণ। দ্যাট মিন
যখন ক্ষমতা, দায়িত্ব, কর্তৃত্ব শুধুমাত্র একজনের কাছে সীমাবদ্ধ থাকে, সেটি হচ্ছে কেন্দ্রীকরণ। আবার বিকেন্দ্রীকরণ হচ্ছে তার ঠিক উল্টা। যেমন ধরি প্রিন্সিপাল আছে কলেজে, ফাইন, এটা থাকার পরেও টিচারদের প্রবলেমের জন্য একজন টিচার কোঅর্ডিনেটর তৈরি করে দেওয়া হলো, স্টুডেন্টদের প্রবলেমের জন্য একজন স্টুডেন্ট কোঅর্ডিনেটর তৈরি করে দেওয়া হলো, আর স্টাফদের প্রবলেমের জন্য একজন স্টাফ কোঅর্ডিনেটর করে দেওয়া হলো। তো বলা হলো যে এখন থেকে কোনো প্রবলেম হলে তোমরা প্রিন্সিপালের কাছে আসার দরকার নেই, টিচাররা যাবা টিচার কোঅর্ডিনেটরের কাছে, স্টুডেন্টরা যাবা স্টুডেন্ট কোঅর্ডিনেটরের কাছে, স্টাফরা যাবেন স্টাফ কোঅর্ডিনেটরের কাছে। তাহলে একটা বার চিন্তা করে দেখো তো বন্ধুরা, এই প্রিন্সিপালের কাছে কি আমাদের যাওয়ার দরকার আছে? তার হাতে কি কোনো পাওয়ার আছে? নাই। দ্যাট মিন্স পাওয়ারটা যখন একজনের কাছে থাকবে না, বরঞ্চ সবার কাছে ছড়িয়ে যাবে, সেটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ। দ্যাট মিন্স যখন ক্ষমতা, দায়িত্ব, কর্তৃত্ব শুধু একজনের কাছে সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সেটি হচ্ছে বিকেন্দ্রীকরণ। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে কখন কর্মীর ভূমিকা হ্রাস পায়। কর্মীর ভূমিকা হ্রাস পায় মানে কি? সব পাওয়ার হচ্ছে একজনের হাতে, সেটা হবে কি? কেন্দ্রীকরণ। আর যখন বলো যখন কর্মীর ভূমিকা বৃদ্ধি হয়, দ্যাট মিন্স মালিকের হাতে পাওয়ার নাই, ওই সিচুয়েশনে অ্যান্সার হবে বিকেন্দ্রীকরণ। এবার আমরা দেখবো জোড়াময় শিকলের নীতি, চেইন অফ কমান্ড। সাধারণত সামরিক বাহিনীগুলোতে এই ধরনের নীতিমালা অনুসরণ করা হয়। যেমন ম্যানেজার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, সে বুঝিয়ে দিচ্ছে সুপারভাইজারকে, সে বুঝিয়ে দিচ্ছে ওয়ার্কারকে। এমন কি হচ্ছে ম্যানেজার সরাসরি সুপারভাইজারকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে? না। এমন কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সরাসরি ওয়ার্কারকে বুঝিয়ে দিচ্ছে? না। দ্যাট মিন্স যেই সংগঠনের চেইন অনুসারে ক্ষমতা, দায়িত্ব, কর্তৃত্ব সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে ধাপে ধাপে নেমে আসে, এটাই হচ্ছে জোড়াময় শিকলের নীতি। আবার যখন আমরা জবাবদিহি করতে যাব, তখন কিন্তু আমরা ওয়ার্কাররা যাব সুপারভাইজারের কাছে, সে জবাবদিহি করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, সে আবার জবাবদিহি করবে ম্যানেজারকে। একটা চেইন মেনটেন করছি আমরা, এটাই হচ্ছে জোড়াময় শিকলের নীতি। এরপর দেখব শৃঙ্খলার নীতি, দ্যাট মিন্স যোগ্য ব্যক্তিকে আমরা যোগ্য স্থানে বসাবো, সঠিক বস্তুকে সঠিক জায়গায় স্থাপন করবো। দ্যাট মিন্স যার যেটা প্রাপ্য আমরা তাকে সেটাই দিব, এটাই হচ্ছে শৃঙ্খলার নীতি। এ পর্যায়ে আমরা দেখবো সাম্যতার নীতি, অর্থাৎ এখানে আমরা সবাই সমান। আমার কর্মীদের কখনোই যাতে মনে না হয় যে আজ আমি মালিক হতে পারলাম না বলে হয়তো আমার সাথে খারাপ আচরণ করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা মালিক, শ্রমিক যা আছে সবাই হচ্ছে সমান আচরণ করব। আমরা কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করবো না, বরঞ্চ সবসময় ঊর্ধ্বস্তন অধস্তনদের মাঝে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে, সবাই সবসময় হাসি মুখে থাকবো। এর পরে বলা হচ্ছে 12 নম্বর নীতি, যেটা সেটা হচ্ছে চাকুরির স্থায়িত্বের নীতি। অর্থাৎ আমার চাকুরির স্থায়িত্ব যত বাড়বে, আমার কর্মীদের কাজের সন্তুষ্টিও তত বাড়বে। আর চাকুরির স্থায়িত্ব যত কমবে, আমার কর্মীদের কাজের সন্তুষ্টিও তত কমবে। দ্যাট মিন্স দ্যার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন চাকুরির স্থায়িত্ব এবং কর্মীদের কাজের সন্তুষ্টি। এবারে দেখব উদ্যোগের নীতি, অর্থাৎ আমাকে নতুন নতুন ধারণা বা নতুন নতুন আইডিয়ার উদ্যোগ নিতে হবে। এতে করে হচ্ছে আমার বিজনেসটা আরো বেশি এক্সপ্যান্ড হবে, এটাই হচ্ছে উদ্যোগের নীতি। একতাই বলের নীতি, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। দ্যাট মিন্স আমরা সবাই মিলে একসাথে কাজ করব, আমাদের এটা হবে টোটালি একটা টিম ওয়ার্ক। আলটিমেটলি আমাদের টিম ওয়ার্কটা যত বেশি ভালো হবে, আমাদের কাজের আউটপুট কিন্তু ততই ভালো হবে, এবং ততই আমরা একসাথে হচ্ছে প্রতিষ্ঠানটাকে আরো সহজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য বলা হচ্ছে যে সবাই এখানে আমাদেরকে একসাথে থাকতে হবে। ব্যবস্থাপকদের দক্ষতা বা ভূমিকা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারিগরি দক্ষতা। এক নম্বরে বলা হচ্ছে কারিগরি দক্ষতা।
দ্যাট মিন্স কাজ সংক্রান্ত জ্ঞান, দ্যাট ইজ বিভিন্ন পদ্ধতি কৌশলের যে প্রয়োগ, দ্যাট মিন্স যদি কোনো প্রশ্নে বলা হয় যে একজন ম্যানেজার বিভিন্ন কৌশল সম্পর্কে ভালো জানে, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সে অনেক বেশি দক্ষ, তবে হবে এটা তার কারিগরি দক্ষতা, এই জন্য এটাকে বলা হয় টাস্ক রিলেটেড নলেজ বা টেকনিক্যাল নো হাউ নলেজ। আন্তঃব্যক্তিক দক্ষতা বা ইন্টারপার্সোনাল রোল, বা ইন্টারপার্সোনাল রোল অর্থাৎ আমাদের সমাজে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমাদের একটা অফিসে দেখবেন কিছু লোক আছে যারা খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে, অনেক বেশি হাসি খুশি, এই মানুষগুলাই হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতার অধিকারী। নাম্বার তিনে বলা হচ্ছে ধারণাগত দক্ষতা বা কনসেপচুয়াল স্কিল, দ্যাট মিন্স আপনি যত বেশি ভাবতে পারবেন, আপনি যত বেশি ভবিষ্যৎকে অনুমান করতে পারবেন, ওই জিনিসগুলাই হচ্ছে ইন ফিউচার আপনার প্রতিষ্ঠানের দক্ষতা ও প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ বা পরিকল্পনা প্রণয়নে আপনাকে সহায়তা করবে। ওটার জন্য মূলত দরকার হচ্ছে ধারণাগত দক্ষতা বা ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা। আর ফাইনালি নাম্বার ফোরে বলা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। অনেক সময় দেখবেন যে একটা অফিসে অনেক বড় বড় প্রবলেম হয়, হাজার হাজার লোক বা শত শত লোক জড়ো হয়ে যায়, হা করে তাকিয়ে থাকে, কি প্রবলেম সলভ করতে হবে কিছুই জানে না, বা আপনি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, সে কিন্তু কোনো অ্যান্সারই দিতে পারবে না। আবার হুট করে দেখবেন যে 2 মিনিটের মধ্যে একটা লোক এসে হাজির হবে, সে 3 মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ করে ফেলবে। এই যে 2 মিনিটের মধ্যে আসলো, 3 মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ করে ফেললো, এটাই হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। দ্যাট মিন্স দ্রুত একটা সমস্যার সমাধান ট্যাকেল দেওয়ার অ্যাবিলিটি আপনার থাকতে হবে, দ্রুত সমস্যাটা আঁচ করার অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে, এটা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। এই জন্য এটাকে বলা হয় ডিসিশন মেকিং রোল।